দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত ইনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। শ্রী দর্শক, আমি ব্রেকে যাওয়ার আগে আমি একটি কল নিয়েছিলাম। উনি বলেছিলেন যে উনি স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন এবং উনি ইনডিফিনিট লিভ ট্রিটমেন্টকে পেয়ে গেছেন, এবং আমার যেটা মনে হচ্ছে যে উনি মোর দ্যান 3 ইয়ার্স এ দেশে আছেন। উনি যেহেতু আইলার পেয়ে আছেন, ওনাকে আর 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে না, যেটাকে বলে ইমিগ্রেশন স্ট্যাটাস, ইমিগ্রেশন রেস্ট্রিকশন ফ্রি টাইম 12 মান্থস, যেটা অন্যদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। কিন্তু কেউ যদি স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন হয় এবং ইনডিফিনিট লিভ ট্রিটমেন্টকে পেয়ে থাকে এবং 3 বছর উপরে যদি থাকে, তাহলে ই ক্যান অ্যাপ্লাই ফর নেচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন হ্যাভিং কমপ্লিশন অফ 3 ইয়ার্স অ্যাজ সুন হি ইজ গ্রান্টেড ইন্ডিভিজুয়াল লিভ ট্রিটমেন্ট দেবীকে। তাকে 12 মান্থসের ইমিগ্রেশন রেস্ট্রিকশন ফ্রির জন্য অপেক্ষা করতে হয় না, যেটা অন্যদের ক্ষেত্রে 5 ইয়ার্স রেসিডেন্সিয়াল রিকোয়ারমেন্ট প্লাস 1 ইয়ার ইমিগ্রেশন রেস্ট্রিকশন ফ্রি থাকতে হয়। ধন্যবাদ কলার। আমাকে বলা হচ্ছে কলার লাইন আছেন। হ্যাঁ, হ্যালো কলার, আসসালামু আলাইকুম, কে আছেন, কোশ্চেনটা করুন প্লিজ। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি হাসানের সাথে কথা কইতে চাইছিলাম। জি, আমি কেস, কে বলছেন আপনি, কোথা থেকে? আমার নাম সাব্বির। ও, আসসালামু আলাইকুম সাব্বির ভাই, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আপনি কি কোশ্চেন করতে চান সাব্বির ভাই আজকে? আসসালামু আলাইকুম স্যার। হাসান ভাই, আমি আপনার কুস্তাছি। ও, থ্যাংক ইউ, কোশ্চেন থাকলে করেন, এখন টিভিতে আছি, বলেন কেমন আছেন? আমি তো বড় চিন্তিতার মধ্যে আছি। ওরা হ্যাঁ কি কি আমি তো চিন্তিতার মধ্যে আছি। ওরা হোম অফিস থেকে ওরা আমাদের ডকুমেন্ট গুলা জি আপনি টিভি থেকে সরে যান, টিভির সাউন্ডটা মিউট করে দেন, মিউট করে আমার সঙ্গে কথা বলুন প্লিজ। আচ্ছা, হোম অফিস থেকে 27 তারিখে ইমেল জি ওরা বলেছে যে আপনার কাছে প্রিপেড এনভেলপ চাই, তাই তো? জি জি জি, এটা দেওয়া ছিল না ওরা। আমি এনভেলপের ব্যাপারে চিন্তিত না। ডকুমেন্ট কোথায় আসবে, আপনাদের আসবে না আমাদের আসবে? না, ওরা প্রিপেয়ার যে এনভেলপ আছে ওইটাতে করে ওরা আমাদের কাছে পাঠিয়ে দেবে। আপনাদের পাঠিয়ে দেবে? জি, এটা লয়ার, আপনার লয়ারের কাছে পাঠিয়ে দেবে আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সোমবারে আপনার সাথে, সোমবারে ছাড়বো না, চিন্তা করেন না। এটা হচ্ছে, আপনার দেখতে ভালো লাগে তো, আমি হঠাৎ করে মেসেজ পেলাম আপনার টিভির মধ্যে। না না, থ্যাংক ইউ সাব্বির ভাই, থ্যাংক ইউ। আমার মার সাথে একটু কথা বলেন। জি জি। এ বাবা, ভালো আছো তো? জি জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন খালাম্মা? ভালো, জি জি, ভালো আছি। জি, একদিন আসবে আমার ঘরে, ভালো লাগে আমার তো, মা ট্রাম্বে একদিন আমার ঘরে আসবা ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ খালাম্মা, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট কলার, থ্যাংক ইউ। ওকে, তো আমি যেটা বলছিলাম যে যে ইউ সিটিজেন যারা আছে, যে স্কিমটা হচ্ছে সেটার ব্যাপারে আমি বলেছিলাম। আর টুইকের ব্যাপারে যেটা বলছিলাম যে এটা ডিবেট হয়েছে এটা 4th অফ সেপ্টেম্বরে, এবং ওইখানে যে মাইগ্রেশন ভয়েস, তারা কিন্তু এটার উপরে একটা রিপোর্ট তৈরি করেছে 44 পেজের, যে টইকের উপর যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কীভাবে ভিক্টিমাইজ হয়েছে এবং তাদের লাইফ কীভাবে রুইন হয়ে গেছে, এবং তারা যেসব ইনোসেন্ট স্টুডেন্ট তাদের ভিসা কার্টেল, তাদেরকে রিমুভ করে দেওয়া, কোনো অ্যাপিল রাইট দেওয়া হয় নাই, সেইটির উপরে ডিবেট হয়েছে। এবং সেখানে ইমিগ্রেশন ভয়েস যারা আছে তারা 44 পেজের একটা রিপোর্ট তৈরি করেছে যে এই ভিসাগুলো কীভাবে ক্যান্সেলেশন হয়েছিল। তো আমি কে বলা হচ্ছে, কলার আছে, এটা কল নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। যে আমি জানতাম সেরকম ডিরেক্টরি মেন এক্সটেনশন না দিলে কতদিন লাগে, হোম অফিসে কতদিন ডিসিশন নেয়, কি অ্যাপ্লিকেশন এটা, কোন বেসিসে ডিরেক্টরি মেন, এটা কি কিসের বেসিসে, এটা কি আপনার ওয়াইফ ফ্যামিলি প্রাইভেট লাইফ? ওকে, তাহলে এটা ডিপেন্ড করে, এটা কি ইনিশিয়াল অ্যাপ্লিকেশন না এক্সটেনশন। আমার যেটা মনে হচ্ছে এটা লিভ টু রিমেইন বলছে, যদি লিভ টু রিমেইন হয় তাহলে ইনিশিয়াল অ্যাপ্লিকেশনে একটু সময় লাগে, তারপর 3 টু 6 মান্থ লাগে, এক্সটেনশনের ক্ষেত্রেও 3 টু 6 মান্থ লাগে, ডিপেন্ডস আপন ব্যাকলগ,
ওদের ব্যাকলগের উপরে নির্ভর করে এবং কেস ওয়ার্কের উপর অনেকটা নির্ভর করে। যদি কমপ্লিকেটেড না হয় 3 to 6 মান্থে নেয়, আবার অনেক সময় আমরা দেখেছি 1 বছরও কিন্তু কোনো অ্যাপ্লিকেশনে ওরা ড্র্যাগ করে। তো যাই হোক, কলার আশা করি আমার আনসারটা পেয়েছেন, কারণ আমি কলারকে হারিয়ে ফেলেছিলাম, আপনি টিভি দেখলে আমার আনসারটা পেয়ে গেছেন। নেক্সট কলার, হ্যালো, সালাম আলাইকুম। ওকে, তাহলে আমি যেটা বলছিলাম যে টয়েকের যে ব্যাপারটা বলছে যে মাইগ্রেশন ভয়েস যারা আছে, মাইগ্রেন্ট ভয়েস যারা, যে 44 পেজের যে রিপোর্ট করেছে, সেখানকার রিপোর্টে যেটা বলা হয়েছে যে নাজেক রমাদান, দ্য ডাইরেক্টর অফ মাইগ্রেশন ভয়েস, কল দ্য ভিসা ক্যান্সেলেশনস এ ওয়ান্ডারস স্টাইল এক্সাম্পল অফ ডিস্ট্রেরিয়াস ডিসিশন মেকিং, অ্যানাদার টক্সিক ইফেক্ট অফ দ্য গভর্নমেন্ট হোস্টাইল ইনভলভমেন্ট পলিসি টুয়ার্ডস মাইগ্রেন্ট। সেই সময় আমরা দেখেছিলাম যে তেরেসা মে উনি হোম মিনিস্টার ছিলেন, আনফর্চুনেটলি উনি আসলে তখন একটা সিরিয়াস হোস্টাইল ইনভলভমেন্ট ক্রিয়েট করেছিলেন এবং হোস্টাইল ইনভলভমেন্ট পলিসি টুয়ার্ডস মাইগ্রেন্টস, এবং ওই সময় কিন্তু টয়েক যাদেরকে টয়েকের গন্ধ পেয়েছে তাদেরকে কিন্তু ডিফেন্স দেওয়ারও সুযোগ দেয় নাই, অ্যাপিল রাইটও দেওয়া হয়নি, তাদেরকে স্টেটও কাটেল করে দেওয়া হয়েছে এবং তাদেরকে রিমুভ করে দেওয়া হয়েছে। এটা ছিল একটা সিরিয়াস অন্যায়। আমাকে বলা হচ্ছে কলার লাইনে আছেন, হ্যালো, সালাম আলাইকুম। আমার ফ্যামিলি বাচ্চা সহ, তো এখন আমার শেষ হয়ে যাবে মানে 2019 জুনে, এইটা মানে আমি রিনিউ করতে হলে কোন ফর্মটা ইউজ করতে হবে? আপনি তো আপনার ওয়াইফ ব্রিটিশ? না 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 না, আমার ওয়াইফ ব্রিটিশ না, আমরা একসাথে পাইছি লিভ টু রিমেইন প্রাইভেট লাইফ, প্রাইভেট লাইফ হিসেবে। এফএলআর এফপি করতে হবে, এফএলআর এফপি ফর্ম কমপ্লিট করে আপনার সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে ফিস দিতে হবে, ন্যাশনাল হেলথ সার্চার্জ দিতে হবে। না, ন্যাশনাল হেলথ সার্চ তো আমার লাগবে না, বিকজ কোনো রিক্রুটমেন্ট নাই তো আমার। কি নেই? আমার তো পাবলিক ফান্ড, আমি ইউজ করতে পারি। পাবলিক ফান্ডের সঙ্গে তো আপনার ন্যাশনাল হেলথ সার্চের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ন্যাশনাল হেলথ সার্চ লাগবে না? এটা এক্সটেনশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য, দিতেই হবে। সরি ভাইয়া, তা আমি জানি না তাইলে। না, এটা দিতে হবে, দ্যাটস ফাইন, এটা দিতে হবে। আর আমি যদি হ্যান্ড টু হ্যান্ড গিয়ে আনি, ওই যে আপনি যে আপনি সেম ডে সার্ভিসের জন্য বুকিং দিতে পারবেন, সেম ডে সার্ভিসের জন্য বুকিং দিতে পারবেন, আপনার এক একজনের ক্ষেত্রে 610 পাউন্ড এক্সট্রা লাগবে, আপনাকে বুকিং দিতে হবে। এমনি নরমাল ফি কত ভাইয়া? হ্যাঁ জি, বলুন, কি বলছেন? মানে এমনি নরমাল ফি কত আপনার? 1000, এই মুহূর্তে 1033 আছে, প্রত্যেক এপ্রিলে ফিস বাড়ে, অতএব এই মুহূর্তে 1033 প্লাস 500 ন্যাশনাল হেলথ চার্জ। সরি, আমি আনাদার একটা কোশ্চেন করতে চাই, মাইন্ড করবেন না তো। না না, বলেন, কোনো অসুবিধা নেই ভাইয়া, প্লিজ। আচ্ছা, কোশ্চেনটা ভাইয়া হলো, আমার তো এক বাচ্চা ব্রিটিশ হয়ে গেছে, এটা তো লাগবে না, কারণ একদম ব্রিটিশ হয়ে গেছে। আর আমার আরেক বাচ্চা আছে 5 বছর, আর একটা আপনার 16 অক্টোবর ডিউ ডেট ইনশাল্লাহ, মানে শুনেছে 8 উইক্স। তো এই বেবির জন্য মানে তো অবভিয়াসলি করতে হবে মনে হয়, আপনার জান ভালো। না, ব্রিটিশ পাসপোর্ট না হলে তাদের এক্সটেনশন নিয়ে নেওয়া হচ্ছে যদি, কারণ এটা তো 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, এটা তো ফার্স্ট এক্সটেনশনে যাচ্ছেন, তাই না? এটা ফার্স্ট এক্সটেনশন, ইয়া জি। কারণ হচ্ছে যে আপনার তো আরও 5 বছর লাগবে, আর এরপরে তো আরও 5 বছর লাগবে, এক্সটেনশনের পরে আরও 5 বছর লাগবে আপনাদেরকে সেটেল হতে। তাই এই বাচ্চাগুলো যদি এখানে জন্ম হয়, সেটেল হলে তখন এরা রেজিস্ট্রেশন ব্রিটিশ সিটিজেন হতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই মুহূর্তে যদি এদেরকে ভিসা না করানো আপনাদের সঙ্গে, তাহলে এরা ট্রাভেল করতে পারবে না, আউটসাইড যেতে পারবে না, গেলে আসতে পারবে না। এখন আমার তো 4টা করতে হয়, 4টা করতে তো অনেক পয়সা বুঝছেন। এখন যেটা করতে পারেন, আপনার হাজবেন্ড যারা জন্ম এখানে না করলে, কিন্তু সমস্যা হচ্ছে যে ভবিষ্যতে করতে পারবেন আপনাদের সঙ্গে, কিন্তু আপনার ওই দেশের বাইরে যেতে পারবে না। ও, খালি মানে ট্রাভেলিং করতে পারবো না, এই তো? হ্যাঁ, তাছাড়া আর কোনো সমস্যা হবে না, যেহেতু তাদের জন্ম এখানে। আর ছোট বেবিটা যে আসতেছে 2 সপ্তাহ পর ইনশাআল্লাহ, তো এটা এটা কি, এটা তো সেম আমাদের মতো কন্ডিশনে থাকবে নাকি?
না তাদেরও আপনার পাসপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে অ্যাপ্লিকেশন করে লিগালাইজ করতে পারেন, অথবা যেভাবে আছে এইভাবে রাখলেন, তারপর সেটেল হওয়ার পরে তাকে আবার রেজিস্টার ব্রিটিশ সিটিজেন করলেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া ফর অনেক টাইম দিয়েছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট কল, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি একজন আমার একজন আত্মীয় সে ইনডিফিনিট লিভে আছে, সেটেলমেন্ট ভিসাতে আছে। জি, তো 2016 এ সে ইনডিফিনিট লিভ পায় আরকি। তো সে কতদিন পর সে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কি কি লাগবে তার অ্যাপ্লিকেশন? তার তার কি টোটাল 5 ইয়ার্স কবে হবে ইনডিফিনিট লিভে? না, টোটাল ইনডিফিনিটের পরে তো 2 বছর হয়ে গেছে, 16 এ পেয়েছে না? জি, 16 এ ফেব্রুয়ারি তে হয়েছে। আর টোটাল কি 5 ইয়ার্স হয়ে গেছে এখন? সে এই দেশে আসলো 2014 এর নভেম্বরে। আচ্ছা, 14 18, 4 বছর হয়েছে। জি, তাহলে 5 বছর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, রেসিডেনশিয়াল আপনার রিকোয়ারমেন্টস হচ্ছে 5 ইয়ার্স এখানে, আর হচ্ছে আইল্যান্ড হতে হবে, প্লাস 1 বছর তাকে ইমিগ্রেশন রেস্ট্রিকশন ফ্রি থাকতে হবে, টোটাল 5 ইয়ার্স। তার লাইফিংতে টেস্ট থাকতে হবে, পাস করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 তাকে পাস করতে হবে, ক্রিমিনাল কনভিকশন থাকতে পারবে না, যদি কোনো রকম কোনো কিছু থাকে দ্যাট মাস্ট বি ডিসক্লোজড, ঠিক আছে, আর প্রুফ অফ অ্যাড্রেস, এমপ্লয়মেন্ট থাকলে সে ডিটেলস, লাস্ট 10 ইয়ার্সের এমপ্লয়মেন্ট, এইগুলো ফর্মে দিতে হয়, এই ডকুমেন্টগুলো দিয়ে প্রুফ অফ অ্যাড্রেস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, ঠিক আছে ভাই? থ্যাংক ইউ ফর ইউর কল। নেক্সট কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, তো আমি যেটা বলছিলাম যে টুইকের ব্যাপারে আমি যেটা বললাম যে সেই যে 44 পেজের যে রিপোর্ট সেখানে ভিসা ক্যান্সেলেশন সম্পর্কে এখানে বলা হয়েছে, এবং সেখানে নাজিক রামাদান দ্য ডাইরেক্টর অফ মাইগ্রেন্ট ভয়েস সেইটাকে যে বলেছে যে তখন যে হোস্টাইল ইনভলভমেন্ট পলিসি টুয়ার্ডস মাইগ্রেন্টস সেটারই একটা রিফ্লেকশন এই টুইকের যে যে টুইকের স্ক্যান্ডেল যেটা টুইক টেস্ট স্ক্যান্ডেল যেটা, এবং এই স্ক্যান্ডেলের কারণে কিন্তু অসংখ্য অসংখ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের লাইফ কিন্তু রুইন হয়েছে, তাদের ভিসা কাডেল করা হয়েছে, তাদেরকে অ্যাপিল রাইট দেওয়া হয় নাই, এবং পরবর্তীতে আমরা দেখেছি কোর্ট অফ অ্যাপিলে কিন্তু বলেছে যে হোম অফিসের যে এভিডেন্স এগেনস্ট দ্য স্টুডেন্ট দ্যাট ইজ নট অ্যাডুকেট, সেখানে কিন্তু এনাফ এভিডেন্স নাই, তারা কিন্তু প্রমাণ করতে পারে নাই যে তাদের দিক থেকে কিন্তু এভিডেন্স অ্যান এডুকেট না দ্যাট ওই স্টুডেন্ট প্রক্সি ইউজ করেছে, কারণ তারা তো এখানে এলিগেশন আনছে, দে হ্যাভ টু প্রুভ দেয়ার কেস, বাট অ্যাট দ্য সেম টাইম যেসব স্টুডেন্টরা যারা অ্যাপিল রাইট পেয়েছিল তারা যখন কোর্টে গেছে এবং তারা চমৎকার করে ইংলিশ বলেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ক্রেডিবল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপিল অ্যালাউ করে দিয়েছে ইমিগ্রেশন জাজ, এবং পরবর্তীতে যে ইস্যুটা হলো যে তাদের ইন কান্ট্রি অ্যাপিল রাইট দেওয়া হয়নি, ওয়েদার ইট ওয়াজ রাইট অর নট, এবং কোর্ট অফ অ্যাপিল ক্ষেত্রে কিন্তু আফসান কেসে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যেন দে শুড হ্যাভ বিন গিভেন ইন কান্ট্রি রাইট টু অ্যাপিল, আউট কান্ট্রি অ্যাপিল রাইট ওয়াজ নট অ্যাডুকেট রেমেডি, দে শুড হ্যাভ বিন গিভেন ইন কান্ট্রি রাইট টু অ্যাপিল, যে কারণে যাদের টুইকের কেসগুলো কোর্ট অফ অ্যাপিলে এই মুহূর্তে পেন্ডিং আছে, আপনারা দেখবেন যে আমারও অনেকগুলো ক্লায়েন্ট তারা আমরা গভর্নমেন্ট লিগাল ডিপার্টমেন্ট থেকে আমরা চিঠি পেয়েছি, কোর্ট থেকেও চিঠি পেয়েছি যে হোম অফিসে এখন তারা এটাকে আমার উদ্ধ করার জন্য একটা কনসেন্ট এগ্রিমেন্ট করছে, উদ্ধ করে নিয়ে তারা হয়তো এগুলো রিকনসিডার করবে, সেক্ষেত্রে হয়তো অ্যাপিল রাইট দিতে পারে কিংবা তাদের রিফিউজাল লেটারটা উদ্ধ করে দিতে পারে, অতএব এটা কিন্তু একটা পজিটিভ সিনডম, এবং এটাই প্রমাণ হলো যে ইন্টারন্যাশনাল ইনোসেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে যে ভিক্টিমাইজ করা হয়েছে দ্যাট ওয়াজ অ্যাবসোলিউটলি রং, এবং সেই সময় কিন্তু আমাদের যে হোম সেক্রেটারি ছিলেন কিন্তু আমাদেরই বর্তমান এই প্রাইম মিনিস্টার থেরেসা মে। সেই দর্শক, আমি প্রোগ্রামের একদম শেষের প্রান্তে চলে এসেছি, যেসব দর্শকরা আমাদেরকে কল করেছেন তাদেরকে অবশ্যই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং যেসব কলারদের কল আমরা নিতে পারিনি তাদের প্রতি অ্যাপোলজি রইল,
এই অনুষ্ঠানটা প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে স্কাই 757। আমরা জানি যে মাইগ্রেন্টদের জন্য ইমিগ্রেশন রুলসদের ক্ষেত্রে যে 9th of July 2012 পর থেকে যে বিভিন্ন রকমের চেঞ্জ এসেছে, 17টা অ্যাপিলাইট থেকে মাত্র 3টে অ্যাপিলাইটে নিয়ে আসা হয়েছে, অ্যাপিলাইট নেই, এবং একটা হোস্টাইল একটা পলিসি ইনভলভমেন্ট কিন্তু হোম অফিস ছিল। এবং আমরা জানি যে তেরেসা মেয়ের যে রাইট হ্যান্ড হোম সেক্রেটারি সে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, এখন নতুন হোম সেক্রেটারি হয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু ইমিগ্রেন্টদের উপরে বিভিন্ন রকমের যে রুলস চেঞ্জ করা হয়েছে সেগুলো কিন্তু খুব অত্যন্ত দুঃখজনক। অতএব আমি একটা কথা বলে থাকি যে মেঘ থেকে তোরা করিস না ভয়, আড়লে তার সহ্য আসে। ধন্যবাদ, আবারও দেখাবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।